ছট পুজোর নিয়মকানুন কিন্তু খুব কঠোর। এই কঠোর নিয়মকানুন মেনেই যদি আপনি পুজো করতে পারেন তাহলেই মিলবে পুজোর পূর্ণ ফল, নচেত আপনার ভালোর থেকে ক্ষতি হবে। কাজেই ছট পুজো করতে গেলে নিয়ম নিষ্ঠা মেনে পুজো করা উচিত। নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। আমি আজকে আপনাদেরকে ছট পুজোর সম্পূর্ণ নিয়ম, কিভাবে পুজো করবেন, পুজোতে কী কী লাগবে, কবে পড়েছে 2024 সালের ছট পুজো, সমস্ত কিছুই জানাবো। তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। হিন্দু ধর্মের অন্যান্য উৎসবের তুলনায় ছট পুজোকে ঘিরে আচার অনুষ্ঠানগুলি অনুমিতভাবে কঠোর। এর মধ্যে রয়েছে কঠোর উপবাস, জল ছাড়া উপবাস করতে হয়, নদী বা জলাশয়ে ডুব দিতে হয়, জলে দাঁড়িয়ে প্রার্থনা করা, দীর্ঘ সময়ের জন্য সূর্যের দিকে মুখ করা এবং সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যকে প্রসাদ দেওয়া, উৎসবের সময় প্রস্তুত করা যে কোনো খাবারে লবণ, পেঁয়াজ বা রসুন থাকবে না, সমস্ত শক্তির উৎস সূর্য দেবতাকে ধন্যবাদ জানিয়ে উদযাপন চার দিন ধরে চলে। ছট পুজো বছরে দুবার হয়, একবার গ্রীষ্মকালে এবং একবার শীতকালে। কার্তিক ছট কার্তিক মাসের ষষ্ঠ দিনে পালন করা হয়, যা কার্তিক শুক্লা ষষ্ঠী নামে পরিচিত। এই দিনটি হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর অক্টোবর বা নভেম্বর মাসে পড়ে। গ্রীষ্মকালে এই উৎসবটি হোলির কয়েকদিন পরে উদযাপিত হয় এবং এটি চৈতি ছট নামে পরিচিত। মাসের চার দিনের যে উৎসবটি হয় তার প্রথম দিনটিকে বলা হয় নাহই খাই। এই দিন পবিত্র জলাশয়ে ডুব দিতে হয় এবং সারাদিন উপবাস থাকতে হয়। মহিলারা এই দিন একবার খাবার খেতে পারে আর খাবার ঘরেই রান্না করতে হয়। দ্বিতীয় দিনটিকে বলা হয় লোহান্ডা ও খরনা। সেদিন সারা দিন না খেয়ে থাকতে হয়। এই দিন সূর্যাস্তের পরে এবং প্রসাদ দিয়ে ভাঙতে হয় এই উপবাস। এই প্রসাদে থাকে জনপ্রিয় ক্ষীর এবং চাপাটি। এরপর পরবর্তী 36 ঘন্টা জল ছাড়া আরেকটি উপবাস পালন করতে হয়। তৃতীয় দিনটিকে সন্ধ্যা অর্ঘ্য বলে। প্রসাদ বাড়িতে তৈরি করে সন্ধ্যায় নদীতে নিয়ে অস্তগামী সূর্যকে নিবেদন করা হয়। মহিলারা এই অনুষ্ঠান করার সময় হলুদ রঙের শাড়ি পরেন। শেষ দিনটিকে বলা হয় উষা অর্ঘ্য। উৎসবের শেষ দিনে ভক্তরা নদী তীরে উদীয়মান সূর্যকে নিবেদন করেন। এই দিন ভক্তরা তাদের 36 ঘন্টার উপবাস ভঙ্গ করে, যার ফলে উৎসব শেষ হয়। আত্মীয় স্বজন মিলে প্রসাদ ভাগ করে নেন। বিভিন্ন রাজ্যে ছট পুজো পালন করা হয়, তার মধ্যে বিহারের বাসিন্দাদের প্রধান উৎসব হলো ছট পুজো। নালন্দার বাগড়াগাঁও এবং পাটনার উলার সূর্য মন্দির তাদের ছট উদযাপনের জন্য বিশেষভাবে বিখ্যাত। পুজোর প্রসাদ তৈরির সময় বিশেষ যত্ন নিয়ে তা বানাতে হয়। ছট পুজোর সময় নৈবেদ্যগুলি ব্যবহৃত সমস্ত শস্য সঠিকভাবে পরিষ্কার করা প্রয়োজন। এগুলি বাড়িতে ধোয়া পোষা হয়। এর সময় পাখি যেন দানায় মুখ না দেয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হয়। ছোটে নৈবেদ্য ব্যবহৃত শস্য ভুলবশত স্পর্শ করা উচিত নয়। ছট পুজোর নৈবেদ্য তৈরির সময় একটি নতুন উনান ব্যবহার করার চেষ্টা করুন। উনুন এমন হতে হবে যা প্রতিদিন ব্যবহার করা যায়। গ্যাস ব্যবহার করলে নতুন গ্যাস ব্যবহার করতে হবে, যা প্রতি বছর শুধুমাত্র ছট উৎসবে বের করা হবে। ছট পুজোয় রোজকার ব্যবহৃত উনুন ব্যবহার করা যায় না। পুজোর জন্য শুধু বাঁশের তৈরি ঝুড়ি ব্যবহার করতে হয়। ছট পুজোর সময় কখনোই স্টিলের বা কাঁচের পাত্র ব্যবহার করবেন না। প্রসাদও তৈরি হয় খাঁটি ঘিয়ে।
এতে শুধুমাত্র ফল ব্যবহার করা হয়। এমন অবস্থায় উপবাসকারীদের বিশেষ খেয়াল রাখতে হবে যেন স্টিল ও কাঁচের বাসন ব্যবহার করা না হয় পুজোয়। আপনিও যদি এবছর ছট উৎসব পালন করেন তাহলে এই নিয়মগুলি বিশেষ যত্নভাবে করবেন যাতে ষষ্ঠী মায়ের আশীর্বাদ আপনার উপর থাকে। এই উপবাস ভগবান সূর্য ও ছটী মায়ার জন্য করা হয়, তাই প্রতিদিন সূর্যের পুজো করা এবং ছটী মায়াকে স্মরণ করা প্রয়োজন। এই ব্রত পালনের সময় বিছানায় ঘুমানো নিষিদ্ধ। যিনি ব্রত পালন করবেন তিনি মাটিতে মাদুর বিছিয়ে ঘুমোতে পারেন। পুজোর উপবাস শুরুর আগে ঘর ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, তারপর স্নান করে প্রসাদ বা খাবার তৈরি করতে হবে। পুজোর জন্য যে সমস্ত প্রসাদ বানানো হবে তা আগে পুজোর পর দান করবেন, তারপর কেউ খাবেন, তার আগে খেয়ে ফেললে সেই প্রসাদ মিথ্যে বলে গণ্য হবে। ঠেকুয়া অবশ্যই ছট পুজোর নৈবেদ্য হিসেবে তৈরি করুন, কারণ এটি ছটী মায়ার কাছের খুব প্রিয়। যে ছট পুজোর উপবাস পালন করবে সে অবশ্যই নতুন পোশাক পরবেন। উপবাস ও উপাসনার মাধ্যমে আত্মসংযম রাখা উচিত। এই চার দিনে নেতিবাচক জিনিস থেকে নিজেকে দূরে রাখুন, কারো প্রতি রাগ করবেন না, কারো সম্পর্কে খারাপ ভাববেন না, ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলুন। ছট পুজোর তৃতীয় দিনে সন্ধ্যেয় অর্ঘ্য নিবেদন করা হলে সেই সময় বাঁশের ঝুড়িতে চালের লাড্ডু, ফল, ঠেকুয়া ইত্যাদি রেখে অস্তগামী সূর্যকে জল নিবেদন করুন। ছট পূজার সন্ধ্যায় অর্ঘ্য দিয়ে ছটী মায়ার গান করুন ও ব্রত কথা শুনুন। পরের দিন উষা অর্ঘ্য নিবেদন করবেন। সূর্যকে উষা অর্ঘ্য নিবেদনের পর প্রসাদ গ্রহণের মাধ্যমে ছট পুজোর উপবাস ভঙ্গ করুন। পুজোর জন্য যে সমস্ত উপকরণগুলি লাগবে সেগুলি হলো, নৈবেদ্য রাখার জন্য দুটি বড় বাঁশের ঝুড়ি, একটি লোটা দুধ এবং জল দিতে, একটি থালা, পান, চাল, সিঁদুর, ঘি, সলতে, মধু, ধূপ, মিষ্টি আলু, গম, চালের আটা, গুড়, ঠেকুয়া, নতুন পোশাক, পাঁচটি পাতাসহ আখ, মূলা, আদা এবং কাঁচা হলুদ, বাতাবি লেবু, ফল যেমন নাশপাতি, কলা এবং পানি ফল, জল আছে এমন নারকেল, মিষ্টি। 2024 সালে ছট পুজো শুরু মানে প্রথম দিন নাহই খাই পড়েছে 5ই নভেম্বর মঙ্গলবার, খরানা পড়েছে মানে দ্বিতীয় দিন 6ই নভেম্বর বুধবার, তৃতীয় দিন সন্ধ্যার্ঘ পড়েছে 7ই নভেম্বর বৃহস্পতিবার, আর চতুর্থ দিন সকালের অর্ঘ পড়েছে 8ই নভেম্বর শুক্রবার। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচের থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আমি এখানেই শেষ করলাম, পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।